আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর তরকারি বা আলুর দম যেটাই বলুন না কেন রান্নার প্রসেসটা একেবারেই ভিন্ন আমি একেবারে সেদ্ধ ছাড়াই আলুর দমটা তৈরি করে দেখাবো খুবই মজার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম এবং কি কি উপকরণ দিয়ে তৈরি করলাম প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি তেলটা গরম করে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এবং নিয়েছি ফালি করে কেটে রাখা মরিচ পেঁয়াজ নিয়েছি আমি প্রায় মিডিয়াম সাইজে দু তিনটে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর ভেজে নিচ্ছি যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আলু আমি মিডিয়াম সাইজে তিন থেকে চারটে আলু নিয়েছি আর নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাধারণত আলুর দমে ছোট ছোট আলু দিয়ে করা হয় আমি এরকম আলু দিয়ে আপনাদেরকে একটু রান্না করে দেখিয়ে দিচ্ছি এটাও কতটা টেস্টি হয় এবং দেখতেও সুন্দর লাগে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো অনেকে টমেটো পেস্ট দেয় আর টমেটো এরকম কেটে দিলেও কোনো প্রবলেম নেই আমি একেবারে শর্টকাটে আপনাদের রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি খুব সহজভাবে কারণ রান্না সহজই হওয়া উচিত খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা এবং টমেটোটাও গলে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আমি এক্সট্রা আর কোনো লবণ অ্যাড করব না তাই এখনই বাড়তি লবণটুকুও দিয়ে দিচ্ছি দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন আলুটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে এখানে আলুটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ফিফটি পারসেন্ট সেদ্ধ করবো আমি অন্য অন্য অন্যরকম অন্য ঝোল টোল দিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এক চামচ পরিমাণে জিরার গুঁড়া দেড় চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণে এবং সব শেষে গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এই মেশানোর কাজটা খুব ভালোভাবেই করতে হবে পরবর্তীতে আমি পানি অ্যাড করবো এখন একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণে পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর কোনো পানি আমি এখানে অ্যাড করব না এ পর্যায়ে একটু পানিটা শুকিয়ে এসছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখিয়ে দিলাম আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবং একেবারে মাখো মাখো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং সার্ভিং ডিশে সার্ভ করে নেব আমি এর মধ্যে একটা কাজ করব। সেটা হচ্ছে আলুগুলো এভাবে করে একটু চাপ দিয়ে চাপ দিয়ে গলিয়ে দেবো এতে করে অনেকটা মাখা মাখা হয়ে যাবে এবং আলুটা গলা গলা ভাব থাকবে খেতে ভালো লাগবে তাই আমি আলুটা চাপ দিয়ে চাপ দিয়ে গলিয়ে দিচ্ছি এখন আমি নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিলাম এবং সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আশা করছি আপনাদের সকলের কাছে আমার ভিডিওটি খুব ভালো লাগবে কারণ ভালো লাগার মতো একটি রেসিপি লুচি দিয়ে পরোটা দিয়ে আপনারা এই রেসিপিটি সা সার্ভ করতে পারেন অবশ্যই খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ